অবিবাহিত মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ মায়ের বিনা অনুমতিতে। আমাদের সমাজের সন্তানরা শোনো, যে মেয়েরা এখানে আমার কথা শুনছেন, এখন তো কি বলবো, রাগ করেন না, যে যুবকরা বসে আছে তারা জানে কার কার লাভার আছে, হাত তুলো, কেউ হাত তুলবে না। কি বলে, আরে যুবকরা তো দূরের কথা, ছেলের বাবরা ঘরে বউ রেখেছে বাজারে, ডোমজুর বাজারে আর একটা আছে, ওটা হ্যালো কামিয়ার আইলাম, ছেলের বাবরা, ওই জন্য তো অনেক জনা চুল সাদা হয়ে গেলে মালগুলো কালো করে নিচ্ছে, যাতে আমাকে বুড়ো না ভাবে বৌদিরা, ও বৌদি পটাবে, সমাজ শেষ হয়ে গেল। হাজারো শুনেলেন, আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে সমাজে, লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। আপনার কলকাতায় দেখি দেবো, রুম ভাড়া নিয়ে আছে মুসলিম ছেলে, লোকের বউকে নিয়ে পালিয়েছে। হাওড়ায় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে অন্য জেলা থেকে, দিয়ে বাস করছে, সে আবার নামাজ পড়ছে, মা ঝাঁটা জুতো মেরে তাদেরকে বার করতে হয় মসজিদ থেকে, জিনা করবে। একটা মশলা খুব ভালো করে জেনে নেন প্রত্যেকটা যুবক, বিবাহিত অবিবাহিত শুনলে, কোন মেয়ে তার প্রথম স্বামী যদি তাকে তালাক না দেয় এবং 4 মাস 10 দিন ইদ্দত পালন না করে, তৎক্ষণ পর্যন্ত যদি গোটা পৃথিবীর মোলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, জিনা করা হবে, ব্যভিচার করা হবে, ছেলে হলে অবৈধ সন্তান হবে, লেখে নিয়ে যা, এটা মনে গেঁথেলেন। যারা মনে মনে ভেবেছেন, নিয়ত করেছেন অমুকের বউকে নিয়ে পালাবো, তারা ভালো করে শুনো। আর যে মেয়েরা ভেবেছেন যে আমার স্বামীকে পছন্দ হচ্ছে না, জিনা করে ব্যভিচার করে অন্য পুরুষের সঙ্গে পালাবো, সেই মেয়েরাও শুনে লাও, তুমি জাহান্নামের খাতায় নিজের নামটাকে রেজিস্টারি করবে চিরজীবন। যতদিন ঘর করবে, তোমার প্রথম স্বামী তালাক যদি বলো, আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না, ইসলামের প্রসেস আছে, প্রসেসে এসো, স্বামী অত্যাচার করে, স্বামী মারে, স্বামী তোমাকে খেতে দেয় না, স্বামী অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে, তুমি বুঝতে পারো, তুমি জানো, তোমার যদি মনে হয় ওর সঙ্গে ঘর করব না, তুমি জিনার রাস্তা নিতে পাবে না, তুমি কি করবে, তুমি এক কাজ করবে, অন্য তোমার স্বামীকে তুমি বলো আমাকে তালাক দাও, যদি না দিতে চায় তুমি বাপের বাড়িতে যাও, সেখান থেকে চিঠি পাঠাও, শরীয়ত সম্মত ইমারতে শরিয়া থেকে চিঠি আসবে কোর্ট থেকে 3টে, যদি জব না দেয় তখন মেয়ের কাছ থেকে একটা খোলা তালাক হয় শরীয়ত সম্মত, তারপরে তুমি ইদ্দত পালন করবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে, এটা হচ্ছে শরীয়তের প্রসেস। আর ডাইরেক্ট যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মোলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, যতদিন থাকবে ততদিন নাজায়েজ, আর জিনা করা হবে, আর ওই অবস্থায় বাচ্চা হলে আরাম বাচ্চা পয়দা হবে, লিখে নিয়ে যাও। আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, একজন ফোন করেছে, ভদ্রলোক, কত বড় আস্পর্দা শুনেলেন, আমাদের মতো মোলবিদিকে কতটা ফেরে ফেলাতে চায়, ফোন করে বলছে হুজুর একটা মাসলা জানাচ্ছিল। মানে মাসলা কি? বলছে একটা মেয়ে, তার স্বামী সম্পদ আছে কিন্তু স্বামীটা অসুস্থ, তার শারীরিক অক্ষমতা চলে এসেছে, স্বামী স্ত্রী মিলন, আর এই স্বামী থাকবে, আমি আর একটা পুরুষকে বিবাহ করে আমার চাহিদা মিটাবো, আমি তাকে জুতো করে পিটা, হারামখোর মেয়ে, এই ধরনের পাপী মেয়ে, আমি তোমার আস্পর্তা কি করে হলো আমাকে জিজ্ঞেস করা, তাকে দুটো কথা বলেছি, তুমি আমার সামনে থাকলে তোমাকে জুতো করে মারতাম, ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। যেমন আমাদের দেশের ছেলেরা কি বলে জানেন, সালি মানে আদি ঘর বাড়ি, বলে না বলে, সালি পেলে আর কেউ কি চাই না, সালির সঙ্গে কথা বলতে বলতে কেমন আছো, বোন যদি বলে ভাই একবার চনা ডোমজুর বাজারে ছেড়ে দিয়ে আসবি, হেঁটে চলে না টোটো পেয়ে যাবি, আর সালি যদি বলে ভাই একবার চলো না রানীহাটিতে নামি, দুধ খেপি রানীহাটি কি তোকে গুলু বেরিয়াই নামি, যদি বলে বর্তমান যেতে হবে তো বর্তমান পর্যন্ত বাইক নিয়ে হারাম করে যাবে, সালি যে
কিন্তু সালি কত ডেঞ্জার শুনেলে, যারা পুরুষ আছেন যাদের সালি আছে তারা শোনো, কেউ যদি নিজে সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। লেখেলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে কেউ যদি নিজে সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি ধরে নেন তার দেড় সাস আছে, দু বোন, সে যদি তার বড় বোনের সঙ্গে কিংবা ছোট বোনের সঙ্গে, বড় বোন তার স্ত্রী, তার সালি ছোট বোনের সঙ্গেও শারীরিক সম্পর্ক করলো, তার স্ত্রী সেদিন থেকে তার জন্য হারাম হয়ে গেল। তারপরে তার স্ত্রীর সঙ্গে থাকলে জিনা করা হবে, ব্যভিচার করা হবে শরীয়ত সম্মত। কত ডেঞ্জার বুঝতে পারছেন? এটার নাম ইসলাম। কেন? ইসলাম কিন্তু জিনাকে প্রশ্রয় দেয়নি, জিনাকে স্বীকৃতি দেয়নি, জিনাকে সব সময় অ্যাভয়েড করেছে। ওই জন্য বলা হয়েছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। চলো, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমার নবীজিকে প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী বলুন কিয়ামতটা কবে হবে। নবীজিকে আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও কি নমুনা গুলো কি কি হবে। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো। ওয়া জুমিয়া শামসু, জুমিয়া মানে জমা করনা, একসাথে জমা করব মুখোমুখি সংঘর্ষ। এই আয়াতের তাফসীর থেকে বোঝা যায় তারা নিজের রাস্তায় চলছে, আল্লাহ যেদিনে হুকুম দেবে মুখোমুখি সংঘর্ষ হবে, আর সেদিনে পৃথিবীটা তছনছ হবে। এরপরে বলুন যে মাল কটা চাঁদে থাকবে তাদের অবস্থা কি হবে? তারা উপর থেকে নিচেই পড়বে আর আমরা নিচে থেকে টুক করে তলায় চলে যাব। তাদের অবস্থা বেশি খারাপ হবে না হবে? বেশি খারাপ হবে। মানুষ বলবে কোথায় পালালে বাঁচি? কোরআনে আল্লাহ বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে আমার কাছে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মান ছাড়া পৃথিবীর মানুষের আর কোন উপায় থাকবে না, আল্লাহর কাছে দণ্ডায়মান দিতে হবে। চলো, এরপর আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে তারা শান্তির সঙ্গে বিচরণ করে, তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। শান্তি মানে বলে দিই, আপনার দ্বারা যেন পৃথিবীর কেউ কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যেই হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটার নাম ইসলাম, এটার নাম শরীয়ত, এটার নাম শান্তি। আপনি কলকাতায় বাসে চেপেছে নামবেন কোথায় বলে ডোমজুড়ে, বাসে একজন সিগারেট খাচ্ছে, আপনি তাকে বলে ভাই সিগারেটটা ফেলা আমাকে কিরকম লাগছে, সে যদি আপনার থেকেও জোড়ালো হয় বা শক্তিমান হয় সে কি করবে? দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, চিল্লালি কেন বে, ঠিক কি না? কিন্তু আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমার কষ্ট হয়, ডাক্তারে নিষেধ করেছে, আমার সিগারেটের ধোঁয়াতে আমাকে ডাক্তার নিষেধ করেছে, একটু ধরে খান ভালো হয়, সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। দেবে না? দেবে না, ফেলে দেবে। কেন? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। যদি বলেন দলিল দেন,
আমার আল্লাহ কোরআনে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি আপনাকে কর্কশবাসী করিতাম আপনার কাছ থেকে সবাই দূরে সরে যেত। লান ফাজ্জু মিন হাওলিক, আমি যদি কর্কশবাসী করিতাম নবীজির কাছে নবীজির গর্দন নিতে এসেছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমার ভাই কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। কে? হযরতে উমর। কি ফিরে বাড়ি ফিরেছে? কলমা পড়ে বাড়ি ফিরে গেছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গর্দন নিতে এসেছিলেন বিসমিল্লাহ হযরতে উমরে ফারুক, আপনি নরম হন, কাজ হবে আপনার দ্বারা। গরমে কাজ হয় না, মুসলমান গরম বেশি নরম কম, ঠিক কি না? মুসলমান গরম বেশি নরম কম, আপনার দ্বারা কেউ, এই যে কুরবানি আসছে, কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়। এই কুরবানি ব্যাপারে একটা মারাত্মক কথা শুনে নিন, আপনি কুরবানির গরু জবহ করবেন, আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই থাকে আপনি লুকিয়ে করুন, তাকে কষ্ট দিবেন না। আপনি মাংস পাঠাবেন আপনার আত্মীয় বাড়িতে, আপনি ভালো করে প্যাক করে পাঠান, কষ্ট দিবেন না। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি? ইসলাম নিজে নবীজি নিজেকে কষ্ট দিয়েছেন, কিন্তু কেউ কি কষ্ট নবীজি দিয়েছেন? নবীজির কাছে তো তলোয়ার ছিল, আল্লাহর কসম নবীজির জীবন দশায় 63 বছরের জীবনীতে নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। ওই জন্য আপনার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, কোনো জাতি যেন কষ্ট না পায়। ইসলাম এটা, নবীজির আদর্শ এটা। নবীজি কেউ কি কষ্ট দেননি? নবীজি কষ্ট নিয়েছেন নিজে। কুফফারে মক্কা যারা নবীজিকে রক্তাক্ত করেছিল, নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে গেছে, নবীজিকে মক্কার বাদশা করে আল্লাহ ফিরিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেদিনে মক্কায় ফিরেছেন সেদিনে ছিলেন নবীজি মক্কার বাদশা, গোটা মক্কা বিজয় করলেন, নবীজির হাতে এলো। বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে, দলে দলে ঈমান, সবাই ঈমান নিয়ে এসেছে নবীজির কাছে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনাকে নরম হতে হবে, আপনার ব্যবহারের দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনি মমিন হবেন। শুনেলেন, মমিন কি করে হওয়া যায়? নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আজকার আল্লাহর হক। যদি এই আল্লাহর ইবাদতে যদি কমি হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। বান্দা না ক্ষমা করলে তুমি তোমার বাবা মায়ের হক আদায় করোনি, তুমি হিসেব দিতে হবে আল্লাহর কাছে। কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর বাবা মায়ের সঙ্গে অপব্যবহার করে, পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। শুধু তাই নয়, আরো শুনে দেন, তোমার তারা তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাওয়ালা কেউ যেন কষ্ট না পায়। তোমার দ্বারা তুমি কষ্ট না, তার জন্য দোয়া করো, তাকে কষ্ট দিও না। প্রতিবেশী শুনেলেন, হাদিসে আছে, তুমি তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবীর গরিবিটা দেখতে পাও না। আজকে জানেন আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, এই কুরবানির গোশত দিতে পারবো না, এসে নিয়ে যাবে। আপনাদের এখানে সাঁওতাল ফাঁওতালরা আসে গোশ নিতে আপনাদের কাছে? আসে? এখানে আসে না, যাই হোক হাওড়া জেলায় নাই, আমাদের বিভিন্ন জেলায় আসে। আমি সেদিনে বলেছি আমাদের বর্ধমানে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আসে। কুরবানির গোশত অমুসলিম ভাইকে দেওয়াটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সে যদি নেয়, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন কথা বুঝতে পারেন? আবার বলছি, কুরবানির গোশত কোন অমুসলিম ব্যক্তি যদি নেয় চায় তাকে দেয়া জায়েজ আছে, কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবেলায় ভারতের এক শ্রেণীর অশুভ লোক তারা চাইছে ভারতে দুর্ঘটনা ঘটুক, পদে পদে আপনার পেছনে লেগে আছে, সেই মোকাবেলায়
কোন অমুসলিম ভাই যদি মাংস চায় তাকে খাইয়ে দেন আপনার বাড়িতে রান্না করে, কাঁচা মাংস দিবেন না। কাঁচা মাংস যদি দেন, সে রাস্তায় যেতে যেতে কোন মন্দিরের সামনে দু টুকরো ফেলিয়ে দিল, তারা বললে মুসলিম ফেলে গেছে, হিন্দু মুসলিমের একটা দাঙ্গা শুরু হলো। বুঝতে পেরেছেন কথাটা? ওই হিসাবে দেওয়া যাবে না বর্তমানে, নাইলে শরীয়ত সম্মত দেওয়া কোনো অসুবিধা নাই, দিতে পারেন, খাওয়াতে পারেন, তার রুচির উপরে নির্ভর করছে, খেতে পাবে। দ্বিতীয় নম্বর কুরবানির মাংস, যদি ধরলেন আপনার প্রতিবেশী কেউ গরিব থাকে, ধরলেন আমি আমার কথা বলছি, আমি গরিব হয়ে গেছি, আমার কিছু ছিল এখন কিছু নাই, এরকম হতে পারে না? পারেন, আল্লাহ গরিব করতে পারে, পারেন। তো আপনার রুচি যে কুরবানির মাংসটা প্যাক করে লুকিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আমার সম্মান বাঁচানো। দানের হাদিসে কয়েকটা ব্যাখ্যা আছে কোরআনে, একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের যদি জলসা হয় সেখানে আদায় হয়, সেখানে প্রকাশ্যে আদায় দেওয়াটা নেকি। কেন? আপনি যদি মাদ্রাসার জলসা হচ্ছে কিংবা মসজিদের, আপনি যদি 10,000 টাকা নিয়ত করেন, আপনার দেখে উৎসাহ হয়ে আরেকজন ভাই দাতা 10,000 দিবে, তাইলে কি হলো? লাভ হলো, এখানে আপনিও নেকি পেলেন, যে দিল সেও নেকি পেলেন। আর একটা দান হাদিসে আছে, তোমার ডান হাত দিলে তোমার বাঁ হাত যেন না জানতে পারে, সেই দানটা হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমার কাছের গরিব যারা আছে তাদেরকে এমন করে দান করো যেন তার তোমার বাঁ হাতটা না জানতে পারে, তার সম্মান যেন বজায় থাকে।